31 ডিসেম্বরের পূর্বে আদায় দিয়ক আপনার বাহনৰ কৰ। অন্যথা পরিবহন বিভাগে চলাব অপারেশন সার্খার। কর নিদিয়া বাহন বিচারি চলিব অভিযান। মহানগরীর রাজপথত ঘুরি ফুরা বহু বাহনের গড়িয়ে বর্তমানেও দিয়া নাই বকেয়া কর। বকেয়া কর শীঘ্রে আদায় দিয়ার আহ্বান পরিবহন বিভাগের। কেবল সেয়াই নহয়, যান বাহনের কর সমূহ 31 ডিসেম্বরের ভিতর আদায় দিয়ার আহ্বান পরিবহন বিভাগের। কর নিদিয়া বাহনের বিরুদ্ধে আরম্ভ হব অপারেশন সার্খার। এই সাবধানবাণী শুনায় সোমবারে মহানগরীত পরিবহন বিভাগে অনুষ্ঠিত করে সজাগতা অনুষ্ঠান। সমগ্র অসমতে 400-500 কোটি অনাদায়িত কর পরিশোধ করবার হয়েছে যান বাহনের গ্রাহকীসকলে। গুয়াহাটি মহানগরীতে আজি 180 কোটিতকৈ অধিক বাকেয়া কর অর্থাৎ এরিয়া ট্যাক্স যান বাহনের গ্রাহকীসকলে দিবলৈ বাকি আছে। বহুতে যান বাহন চলাই আছে, কলকাতল দিয়া নাই, তো নথিপত্র নবীকরণ করা নাই। এই ক্ষেত্রে আমি অভিযান কুরুক্ষেত্র আরম্ভ করি। আমার কুরু যে আমি ন্যায় আর অন্যায় বিরুদ্ধে যুঁজ। অন্যায়ভাবে যে যান বাহন চলি আছে, সেই অন্যায়ভাবে চলি থাকা যান বাহনের বিরুদ্ধে অভিযান আমার আরম্ভ হব। উৎসবের বতরত বাহনের চালকক সাবধানবাণী পরিবহন বিষয়ার। সুরাপান করে গাড়ি নচলাব, মানি চলক যান বাহনের নীতি নিয়ম। 31 ডিসেম্বরের নিশা রাজপথত চলিব পরিবহন বিভাগের বিশেষ তালাচী অভিযান। মানুষে এই সময়খিনি উৎসবের সময়, মা আমার খ্রিস্টমাস সমাগত, 31 ডিসেম্বর সমাগত, 1 জানুয়ারি সমাগত। উৎসব আমি আহ্বান করার নামত, উৎসব আমি পালন করার নামত আমার বহুলোকে বহুয়ালি করা দেখা গৈছে। গতি আমি আহ্বান জানাইছো মদ্যপান করে গাড়ি নচলাব, এনে করা তো আইনমতে দণ্ডনীয়, নিজের কারণেও ক্ষতিকারক। মোটরসাইকেল চলাওতে রাইডার আর পিলিয়ন রাইডার দুজনে বাইক হেলমেট পিন্ধিব। আপনার বাহনখনের কর যদি বর্তমানেও পরিশোধ করা নাই তেন্তে খরধর করক। 31 ডিসেম্বরের পূর্বে কর নিদিলে ভরিব লাগিব অধিক জরিমানা। এই সাবধানবাণী পরিবহন বিভাগের। ক্যামেরা পার্সন তুষারর সহ রাজু কলিতা, প্রথম খবর।